হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7টা আর রিওনা আছে ওই ঘরে। রিওনার বাবা গেছে কৃষ্ণনগর, পাশের বাড়ির মানে একটা ছেলের সঙ্গে গেছে, এখনও আসেনি। তো ওরা এসে বলে গেল আসতে দেরি হবে। আর রিওনাও ওই ঘরে ঠাকুমার কাছে চলে গেলো। ভাবলাম যা একটু খেলে ঠেলে আয়, পরে দুধটা গরম করে তোকে খাওয়াচ্ছি, দুধ বিস্কুট। তো ওই ঘরেই খেলছে আর আমি বসে আছি। আজকে আমাদের ওই পাশের রাস্তাটা পুরো কমপ্লিট করলো। এবার সারা বিকেল ভোরে বাইরেই ছিল, তো বাইরে বলতে উঠোনের দিকে ছিল, যেহেতু বালি সিমেন্ট এগুলো ধুলো বালি ছিল। আর আমরা একটু রাস্তায় সবগুলো সব গোছ গাছ করছিলো, ওটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। সারা বিকেল ওইখানেই কেটে গেছে, আর যেহেতু আজকে বাবা বাড়ি নেই, বাইরেই কেটে যায়। তারপরে যে সন্ধ্যাবেলা ঘরে এসে সন্ধ্যা ঠান্ধা দিলাম, দিয়ে এই যে বসলাম। আর ওদিকে রান্না ঠান্না সেরকম কিছু করিনি, সকালবেলা রান্নার মা রান্না করেছে ওইটাই খেয়ে গেছিলো। আর গাড়িটা নিয়েই গেছে, গাড়িটা আবার স্টার্ট নিচ্ছে না কদিন থেকে, খুব ঝামেলা করছে। জানি না রাস্তায় ঠিকঠাক মতন যা মানে গেছে কি না। সেই স্টার্ট দিতে গিয়ে মনে হয় আধা ঘন্টা কাটিয়ে দিচ্ছে, তারপরে স্টার্ট নিচ্ছে, এত অসুবিধাও করছে। আমি ওটাই ভাবছি যে ওই গাড়ি নিয়ে তো গেল, যেতে যেতে কতক্ষণ লাগবে কে জানে, কখন আসে দেখি। আর ওকেও রিওনাকেও ডাকি, একটু পড়তে যদি বসে একটু বসাই, পড়াতে পড়াতে চলে আসলে ভালো। আর এটা হচ্ছে চাল ভাজা মুড়ি, মানে পুরো বড় মুড়ি না, তো এটাই পেঁয়াজ, তারপরে ধনে পাতা, আর চাম তেল ছিল আমার ওই আম তেল, আর সিদ্ধ আলু দিয়ে মেখেছি, আর এই যে গরম গরম দুধ চা, এটাই আমাদের সন্ধ্যার টিফিন। সন্ধ্যা তো না, 8টা বাজে, ওই ঘরে চলে গেছে রিয়ানার বাবা। এই 8টা নাগাদ আসলো, এসে তো চা মুড়ি আমরা খেলাম। এসেই বললো চা মুড়ি করো, মানে মুড়িটা মাখো আর চা করো গরম গরম, খাবো। তো আমি আবার মুড়িটা মাখলাম, চাটা করলাম। আর এই মুড়ি মাখাটা খেতে খুব ভালো লাগে। আর মুড়িটা হচ্ছে ঠাকুমার ঘরের, উনি চাল ভাজা ভেজে আনে, পয়সা দেয় আর চাল দেয়, ভেজে দেয়, ভেজে ভেজে নিয়ে আসে। তো বেশ ভালোই লাগে টুকটুক করে খেতে। আর এই মুড়িটা আমতেল দিয়ে মাখলে খুব ভালো লাগে, এই জন্য মেখেছিলাম, মানে মাঝে মাঝে মাখি। আর রিওনার বাবার আরও ভালো লাগে। তো খেয়ে দিয়ে একটু বাইরে গেছে, আবার একটু কথা বল, কে যেন একটা ডাকলো, বাইরে গেল। আর রিওনা গেছে আবার ওই ঘরে। আমার আবার রাতে শুধু ভাতটা করবো। রিওনাকে বললাম একটু পড়তে বস, পড়তে তো বসলোই না। আর এখনও আমি সেরকম জোর দেই না, যেদিন মন খুলে পড়তে বসে, পড়ালে 2 ঘন্টা আড়াই ঘন্টা 3 ঘন্টা পরে অনেক কিছু পড়ে। আর না চাইলে আমি অত জোর করি না, আমার ছোটো আছে অত করি না। আর সারা দুনিয়ার সব কিছু খাটে মাঠে সব ছড়িয়েছিল, সব তুললাম, তুলে আমি আবার সব ঝুড়িটার নিচে রাখলাম। রেখে আমি বললাম তাহলে তুই এরকম দুষ্টুমি করছিস, যা খাইয়ে দিয়েছি, আবার চলে গেছে ওই ঘরে। ওই ঘরে যা আবার হাম্মা হাম্মা করছে আর খেলছে। রাতে রিওনাকে একটা রুটি করে দেবো, রিওনা খাবে দুধ রুটি, আর আমাদের শুধু ভাত করবো, ব্যাস হয়ে যাবে। হাই, বলতে বলতে কাজ শুরু করে দেয়। এর মধ্যে তোকে ঢুকাতে বলেছে তোর বাবা? ঢুকাতে বলেছে তোর বাবা? না, মাতুব্বুরি করছিস, আবার দেখলে বকা দেবে না। হেডফোনটা অনেক দিন থেকে পড়েছিল, তারপরে আবার সেদিন বের করে দেখলো, না কাজ হচ্ছে। এইটার মধ্যে থাকবে হেডফোন? এই বিট, গাজর আর আলু আর মটর এগুলো সব আমার কালকের কেটে রাখা, কিন্তু কালকে ভাজা হয়নি, ওর বাবা বেরিয়ে গেছিলো বলে আমি আর ভাজিনি, রাতে ভাজবো তখনও হয়নি, কারণ ঠাকুমা আবার বাঁধাকপির তরকারি দিল, ওই জন্য আমি দেখলাম থাক আর ওই ভাজাভাজি করে লাভ নেই, কারণ অনেক রাত হয়ে গেছিলো অলরেডি। তো এটা আজকে সকালেই ভেজে নেবো, তার একবার ধুয়ে নিলাম, একবার না তিনবার ধুয়েছি আমি, তো দেখলাম ভালোই আছে। আর এটা ভেজে নেবো, প্রথমে তেলে কালো জিরে দিয়ে, তারপরে বিট গাজর আলু সব দিয়ে একবারে নাড়াচাড়া করে দেবো। আর লবণ আর হলুদ অবশ্যই দেব, অনেক অনেকে বিটে হলুদ দেয় না, কিন্তু আমি দেই, ভালো মতন নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবো। আর বিট গাজর ভাজাটা খেতে খুবই ভালো লাগে, আলু দিলেও, আর মটরশুঁটি বেশি ছিল না, অল্প কটা ছিল, তা দেখলাম ভেজে ফেলি।
আর আমি ভাবছিলাম আবার পচে না যায়, নষ্ট না হয়ে যায়, কিন্তু দেখলাম পুরো ফ্রেশ আছে, একদম ভালো আছে, কোনো অসুবিধা হয়নি। তো ঢেকে দিলাম, আর এই ভাজাটা খেতেও ভালো আর শরীরের পক্ষে অনেক উপকারী। আমার বিট গাজর ভাজা ফাইনালি হয়ে গেছে, আর নুনটা একটু কম দিতে হয়। এটা হয়ে গেছে আমার। রিয়ানা ঘুম থেকে উঠে জল টল খেয়েছে, এবার ভাত খাবে। আজকে একদম ভাতই খাইয়ে দেবো, আর সুজি মুজি খাওয়াবো না। আজকে ভাত হয়ে গেছে, আর কালকে যেহেতু বাবা বাড়ি ছিল না, সেই ডালমালও বেশি বেশি সব রয়ে গেছে, ডালটাই আবার গরম করলাম। আর এই বিট গাজরটা ভাজলাম, রিয়ানার জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে খাবে, তাই না? বলো হ্যাঁ। আজকে সকাল থেকে তো কি মেঘ মেঘ হয়ে আছে, গরম লাগছে, গরম লাগছে না শোনা? গরম না, আমার তো গরম লাগছে। তো শীত করছে না গরম লাগছে? গরম লাগছে, গরম লাগছে। কালকে রাতের থেকেই গরম গরম ভাব লাগছিল, ভাবলাম মনে হয় মেঘ হবে। হ্যাঁ দেখছি মেঘ মেঘ, পুরো রোদ সেরকমভাবে উঠছে না। রোদটা না হলে ঘরে এক গাদা জামা কাপড় ভেজা আছে, সেইগুলো বাইরে দেবো, দেওয়া হয়নি। রোদটা কখন হবে, আজ উঠবে কি না তাও জানি না, মনে তো হয় না উঠবে, উঠলেও হয়তো একটু পরের দিকে উঠতে পারে, 10:30 দিকে। এমনি এমনি করে নাও, রিয়না স্নান করে নিয়েছে। আজকে বললাম না মেঘ মেঘ, রোদটা সেরকম ওঠেনি, বাইরে কুয়াশা কুয়াশা হালকা রোদ। আমাদের রিহনাকে বললাম চল স্নানটা করিয়েই দিই তোকে, স্নান করিয়ে দিয়েছি, আমিও করে নিলাম। তিনটা নিয়ে নিই, এখান তো মুখটা খুব টান বাড়ছে। দুটো খাওয়াবো, আর দুটো ভাত খাবে প্রায় 1:30 বাজে, ওকে দুটো খাওয়াবো। রিয়না তো এই যে লেস মেস খেলো, কয়েক মিনিট যাক, তারপরে এখনই খাওয়াবো না। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো নেক্সট একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।